আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক কাপ ধোয়া ওঠা দুধ চায়ের রেসিপি দেখার জন্য। দিনের শুরু অথবা মেহমান আপ্যায়নে চা ছাড়া যেন চলেই না, পারফেক্ট কালার এবং ঘন চায়ের রেসিপি করে দেখাচ্ছি আজ। জানি অনেকে চা তৈরি করতে পারেন, তবে যাদের চা পারফেক্ট হয় না বা নতুন রাঁধুনি আছেন, আশা করছি রেসিপিটি তাদের খুব উপকারে আসবে। 300 ml পানি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণ পাউডার দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটা ব্যবহার করছি, আপনি চাইলে কিন্তু গরু দুধটাও ব্যবহার করতে পারেন, তবে গরু দুধ ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু পূর্ণ নুনযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে। আজকে আমি 2 কাপ চা করে দেখাচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন আমি চুলাটা অন করে দিয়ে নিচে অনবরত নাড়তে থাকবো বড় কাঁসা পর্যন্ত, তা না হলে কিন্তু দুধের যে ক্রিমটা আছে নিচে জমা হয়ে লেগে পুড়ে যেতে পারে। দুধটা খুব ভালো মতো বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে চায়ের লিকার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। লিকারটাকে দুধের সাথে একটু নেড়ে দিচ্ছি, দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। পারফেক্ট চা বানানোর জন্য কিন্তু পারফেক্ট একটা চা পাতা প্রয়োজন, চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের চা পাতা ব্যবহার করতে। আর অনেকেই অভিযোগ করে থাকেন দোকানের চায়ের মতো বাসার চা এতটা মজার হয় না, ওনাদের চাটা কিন্তু সারা দিনই প্রায় জাল হতে থাকে, যার কারণে চা কড়া হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তাই বাসায় যখন চা বানাবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে চা বানাতে, কমপক্ষে যেন 15 থেকে 20 মিনিট চাটা আপনি ঝাল করে নিতে পারেন। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে চাটা 15 মিনিটের জন্য জাল করে নিয়েছি। আমার চাটা ঘন হয়ে গিয়েছে, সেই সাথে পারফেক্ট একটা কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে চা ছেঁকে নিচ্ছি। চাটা ছাঁকা হয়ে গিয়েছে, এখন আমি কাপের মধ্যে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তাই বুঝে চিনি অ্যাড করে নেবেন। চিনিটা দিয়ে এর মধ্যে আমি চা ঢেলে দিচ্ছি। এখন চামচ দিয়ে চিনিটাকে নেড়ে চায়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আজকের চাটা আমি পরিবেশন করেছি চিড়ার মোয়া এবং বিস্কুটের সাথে। চিড়ার মোয়া রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আর চায়ের সাথে টানা হলে কিন্তু একেবারেই জমে না। আশা করছি সবার কাছেই সহজ লেগেছে ও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।